আসসালামু আলাইকুম। আজকের এই পডকাস্টে ইউক্রেন রাশিয়ার সংকট এবং পুতিন নিয়ে আমার নিজের বিশ্লেষণটি আপনাদের সাথে শেয়ার করব। নিকট অতীত থেকে ইতিহাসের কিছু ফুটনোট ঘটনাটি তুলে আনার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মতামত জানাতে পারেন, ভালো লাগা মন্দ লাগা অথবা যুক্তি পাল্টা যুক্তি উপস্থাপন করতে পারেন, জানাতে পারেন। আপনাদের যে কোনো তথ্য সাদরে সেটা গৃহীত হবে। সেই অতীতের সোভিয়েত ইউনিয়ন সাম্রাজ্য আর আজকের রাশিয়ান ফেডারেশন, দুয়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। সোভিয়েত সাম্রাজ্য ছিল সমাজতান্ত্রিক, আজকের রাশিয়ান ফেডারেশন ক্যাপিটালিস্ট। ভ্লাদিমির পুতিন ছিলেন সাধারণ এক গোয়েন্দা, যে কিনা আজকে সারা বিশ্বের, বিশেষ করে ন্যাটো ও পশ্চিমা বিশ্বের কাছে ও শান্তিকামী জনতার কাছে ত্রাসের নাম। পুতিন একজন অলিগার্কিক, একজন প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল নন, সেই কথাটি আমাদের মনে রাখা দরকার। গোড়ার দিকে ফিরে থাকাই, সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায়, পশ্চিমা বিশ্ব সহ সবাই কিন্তু উপকার ভোগে, কিন্তু কেউ কখনো রাশিয়ার কথা শুনেনি। বলা যায় পুতিনের ইউক্রেন আক্রমণের আগ পর্যন্ত পশ্চিমা বিশ্ব, ন্যাটো এবং ইউরোপ পুতিনের কথায় কান দেয়নি, বরং আমেরিকার ভাষায় কথা বলেছে সবাই। মার্কিনরা যেমন পুতিনকে বলে, ইয়েস আমরা তোমার কথা শুনলাম, কিন্তু আমরা যা করার সেটাই করব। 2000 সালে পুতিন যখন প্রাইম মিনিস্টার হয়ে ক্ষমতায়, তখন 2007 সালে জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ভাষণে সিকিউরিটি প্যাক্ট নিয়ে তার ধারণা ও পরিকল্পনা তুলে ধরলেও ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর কাছে গুরুত্ববহ ছিল না। ন্যাটো ও পশ্চিমাদের ঝুঁটে মেশার যথেষ্ট চেষ্টা পরিলক্ষিত হলেও ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো পুতিন ও রাশিয়ার সৈন্যদের রেখে দেয় এর বাইরে। 2016 সালে ফরেন অ্যাফেয়ার্স সংক্রান্ত জার্নাল পুতিনস পাওয়ার প্লে ইন সিরিয়া বইয়ের তথ্য অনুযায়ী, পুতিন যখন 2015 সালে সিরিয়ায় হস্তক্ষেপ করে পশ্চিমাদের চাপ অগ্রাহ্য করে আসাদের সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য হস্তক্ষেপ করে সফল হয়, তখন থেকে ক্ষীণ করে হলেও পশ্চিমাদের কাছে পুতিনকে নিয়ে কিছুটা ভাবনার উদ্রেক হলেও সেটা ছিল একেবারে নগণ্য। 2003 সালে ইরাক যখন আক্রমণ করা হয় পশ্চিমাদের দ্বারা, তখন মাস ওয়েপন্স ধ্বংসের নামে তথাকথিত ডসিয়ার ও ইউএন রেজুলেশনের 1 বছর আগে বুশ ব্লেয়ার ক্রফোর্ডের মিটিংয়ে ইরাক আক্রমণের পরিকল্পনা করেছিলেন। বিশ্ব মিডিয়া যুদ্ধের বহু বছর পরে সেটা খোলাসা করে দেয়। আবার চীন যখন তাইওয়ানকে নিজেদের করায়ত্ত রেখে দেয়, কিংবা ভিয়েনায় ইরানের সাথে পারমাণবিক আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র বসে ফসল ঘরে তুলতে ব্যর্থ হয়, 2014 সালে পুতিন যখন ক্রাইমিয়া আক্রমণ করেন বা ইউক্রেন বিদ্রোহীদের মদতে তারও আগে চেচনিয়া অভিযান 1994 সালে পরিচালনা করে, ওয়াশিংটন তখনও পুতিনকে নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করেনি। 2011 সালে পশ্চিমারা লিবিয়া আক্রমণ করে 2003-এর মতো ইরাকের ক্ষমতাসীন সাদ্দাম সরকার পরিবর্তনের স্টাইলে গাদ্দাফি রেজিম পরিবর্তন করে। বিহাইন্ড দ্য সিনে যে পশ্চিমা গণতন্ত্রের মডেল ও ফ্রিডম অফ স্পিচের কথা বারবার বলা হয়েছিল, সেটা থাকে অধরা। রেজিম নিষ্ঠুর পন্থায় পরিবর্তন হয় মাত্র। আবার প্যালেস্টাইন, কাশ্মীর, ইয়েমেনের জনগণ যখন নিষ্ঠুর ও অমানবিকভাবে গুলি বেয়নেট খায়, পশ্চিমা গণতন্ত্র থাকে নিশ্চুপ। যেমন দেখা যায় ভেনিজুয়েলার বিরূপরীতি পশ্চিমা বিশ্বের প্রতিবাদ, সেটা সৌদি আরব কিংবা ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে কণ্ঠ থাকে নিচু স্তরে। ফিরে যাই সোভিয়েতের ভাঙ্গনের পরবর্তী সিনারিওতে। সাম্রাজ্য ভাঙ্গনের পর পশ্চিমা গণতন্ত্র ইউরোপের উচিত ছিল রাশিয়ার বিশাল সেনাবাহিনীকে পশ্চিমাদের সাথে সংযুক্তির, অর্থাৎ যোগাযোগের মাধ্যমে আধুনিক বিহেভ চেঞ্জ ও উন্নত বা পশ্চিমা স্টাইল করা। ন্যাটোর অন্তর্ভুক্তির মাধ্যমে যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা, সেটা না করে একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে শুধু, বিপরীতে পুতিন নিজের এনার্জি সাম্রাজ্যকে পুঁজি করে একের পর এনার্জি বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে রাশিয়ান সেনাবাহিনীকে ঘড়ে তুলেছে এক দুর্ভেদ্য বাহিনীতে। পুতিনের নিজের সম্পদ বলা যায় পশ্চিমা দুনিয়ার যে কোনো সম্পদশালী ব্যক্তির চাইতেও বহুগুণ। ব্রিটেন কিংবা ওয়াশিংটন ও ন্যাটোর জেনারেলরা বরাবরই রাশিয়ান সৈন্যদের নিয়ে জোক ছড়িয়েছে বেশি, যা তাদের গুরুত্ব দেওয়া যখন বেশি প্রয়োজন ছিল।
2015 সিরিয়া ইনভেইডের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে পুতিন ইরান, সিরিয়া, চায়না, নিকারাগুয়া, কিউবা, ভেনেজুয়েলা, বেলারুশ নিয়ে নিজের অলিঘার্কি বাস্তবায়নের দিকেই এগিয়ে যাননি। বিশ্বকেও জানিয়ে দেন রাশিয়ান ফেডারেশন তার কঠোর জাতীয়তাবাদী নিরাপত্তা ইস্যু নিয়ে পরিকল্পনা সুদূর পর্যন্ত, যা আজকে একসময়ের পশ্চিমারা যে থিওরি যে ভাষায় বিশ্বের নানা প্রান্তে হস্তক্ষেপ ও সামরিক অভিযান পরিচালনা করেছিল, সেই একই কায়দায় একই স্টাইলে একই থিওরিতে পুতিন আজ স্বাধীন ইউক্রেন অভিযান পরিচালনা করছেন এবং প্রকাশ্যেই পশ্চিমাদের শেখানো সেই বলি তিনি আওড়াচ্ছেন। গত বছর যখন হঠাৎ করে কাবুলে মার্কিনীদের পতন হয়ে যায়, তড়িঘড়ি করে কাবুল ত্যাগ করে মার্কিনীরা জানত এভাবে কাবুল ত্যাগের ফলে সঙ্গে সঙ্গে আফগানিস্তানে তালেবান ফিরবে, জেনে শুনেই সেখান থেকে ত্যাগ করে কাবুল সরকারকে চরম বিপদের মুখে ফেলে দিয়ে আসে। তখনও কিন্তু ইরান ইন্টেলিজেন্স ছাড়া কাবুল গ্রাউন্ডে কারো উপস্থিতি ছিল না, যারা সবসময় তালেবানের পক্ষে কাজ করছে। আজকের পরিবর্তিত বিশ্বে একদিকে আছে রাশিয়ান ফেডারেশন, অন্যদিকে পশ্চিমা বিশ্ব ন্যাটো, বিপরীতে আছে চায়না। অথচ বছরখানেক আগেও বিশ্ব সিনারিও দুই শিবিরে ভাগ হয়ে পড়েছিল, সেটা এখন তিন শিবিরে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। তিন শিবিরের এক ডেড এন্ডে রাশিয়ার পুতিন আজ ইউক্রেন রেজিম পরিবর্তনের অভিযানে নিউক্লিয়ার পাওয়ার ব্যবহারের প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন, কারণ পুতিন জানেন নিউক্লিয়ার পাওয়ার ছাড়া ন্যাটো যুদ্ধে জড়াবে না। সেই হুমকিতে পুতিন পশ্চিমাদের সেই ইনভেইডের থিওরি সফলভাবেই বলা যায় সেই সব রিভার্স থিওরি সামনে নিয়ে এগুচ্ছেন। সোভিয়েত সাম্রাজ্যে যা ছিল রাশিয়ার জন্য ভালো, সেটা ছিল পশ্চিমাদের জন্য খারাপ, আর আজকে যা রাশিয়ার জন্য যা ভালো সেটাই ন্যাটোর জন্য খারাপ। বিশ্বের তিন শিবিরের রাজনৈতিক যুদ্ধ আর অর্থনৈতিক কূটকৌশল আর রেজিম চেঞ্জের খেলায় পৃথিবীর সব প্রান্তকেই ছবে, ভুক্তভোগী কম বেশি সবাই হবেন। ইউক্রেন অভিযানে অর্জনের চেয়ে ক্ষতি ও বিশ্ব মানবতার হত দরিদ্র দশাই খোলাসা হবে বই কিছু হবে না। এই ছিল আজকের মতোই। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা অথবা নতুন তথ্য এ নিয়ে আপনাদের যুক্তি পাল্টা যুক্তি জানাতে পারেন, সেশনটি ডেভেলপে সহযোগিতা করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানেই থাকুন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।